হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের জনপ্রিয় এই বোতল দিয়ে নুডলস তৈরির রেসিপি। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই নুডলসগুলো তৈরি করে নেওয়া যায়। তৈরি করতে সময়ও অনেক কম লাগে। অনেক সময় দেখা যায় যে ঘরে বিকেলের নাস্তা হিসেবে কিছুই থাকে না, তখন ঝটপট চাইলে আটা বা ময়দা দিয়ে কীভাবে এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দাটা ব্যবহার করলেই রেজাল্টটা সবচাইতে ভালো হয়। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেই কাপ দিয়ে আটা বা ময়দাটা মেপে নেবেন সেই কাপ দিয়ে কিন্তু পানিটা মেপে নিতে হবে। ময়দা আর লবণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি যেই কাপ দিয়ে ময়দাটা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে 2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব। তবে একবারে 2 কাপ দিতে যাবেন না, প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর 1 কাপ পানি সাইডে রেখে দিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে বাকি যেই 1 কাপ পানি ছিল সেখান থেকে এখন অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু একবারে সম্পূর্ণ পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। টোটাল 2 কাপ পানি দেওয়ার পরে আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আর এখন একটু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এই ব্যাটারটা বেশ ঘন মনে হচ্ছে, ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নিব। আর এই পর্যায়ে 1 টেবিল বা 1 চা চামচ করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে ফেটাতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। একটু সময় আর ধৈর্য নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ পানি দেওয়ার পরেই আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমার এখানে টোটাল 2 কাপ আরও 1 টেবিল চামচ পরিমাণ পানির দরকার হয়েছে। তবে পানির পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে। এখন এই ব্যাটারটাকে যে কোনো প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে নিতে হবে। বোতলের যে ক্যাপটা ছিল সেটাকে এরকম ছোট করে একটু ছিদ্র করে নিয়েছি। এখন বোতলের মুখটা আটকে নিয়ে চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি আর সম্পূর্ণ সময়ে কিন্তু চুলাটা লোতে রেখে এই কাজটা করতে হবে। এখন বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই নুডলসটা তৈরি করে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে এই নুডলসগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে বা কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আলতো হাতে এটাকে টান দিলেই দেখবেন এগুলো উঠে আসছে। আর নুডলস তৈরির প্রথমে একটা কাপড় বা বেকিং পেপার তেলের মধ্যে ভিজিয়ে সেটা দিয়ে এই তাওয়াটাকে একটু মুছে নিলে খুব সুন্দর মতো নুডলসগুলো তৈরি করা যাবে এবং সহজেই উঠিয়েও নেওয়া যাবে। আমি ছোট একটা কাপড় তেলের মধ্যে ভিজিয়ে নিয়ে এভাবে করে প্যানটাকে একটু মুছে নিয়েছি। আর প্রতিবার দেওয়ার আগে কিন্তু মুছে নেওয়ার কোনো দরকার নেই, কয়েকবার তৈরি করার পরে একবার একটু মুছে নিলেই হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন নেই। চায়ের এই 2 কাপ ময়দাতে আমার ঠিক এতগুলো নুডলস তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন যে অল্প সময়ে খুব সহজেই কিন্তু নুডলসগুলো তৈরি করে নেওয়া যায়। আর তৈরি করার পরে একসাথে গাদাগাদি করে না রেখে একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে দিবেন, এতে করে আর গরম ভাবটা ভেতরে থাকবে না। এটা সংরক্ষণ করার জন্য এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে 8 থেকে 10 দিনের মতো এটা সংরক্ষণ করতে পারবেন। হঠাৎ বাসায় অতিথি আসলে বা বিকেলে বাচ্চাদেরকে নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপটভাবে ঘরে নুডলস বা পাস্তা না থাকলে এটা তৈরি করে দেওয়া যাবে। ঘরে তৈরি সব খাবারই কিন্তু অনেক স্বাস্থ্যকর, তাই বাচ্চাদেরকে এটা নির্ভয়েই তৈরি করে দিতে পারবেন। নর্মালি নুডলস বা পাস্তা আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে এটাকে রান্না করে নিতে হবে। আর এটা রান্না করার আগে কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। নিজেদের পছন্দ মতো ডিম বা চিকেন যে কোনো কিছু দিয়েই এটা রান্না করে নেওয়া যাবে। আশা করছি আজকের এই সহজভাবে মাত্র কয়েক মিনিটেই বোতল দিয়ে নুডলস তৈরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।